আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন ফ্রম সালাউদ্দিন টেকনোলজি চ্যানেল। আজকে আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট রিভিউ করতে চলে আসলাম। আপনার থাম্বনেল দেখে এতক্ষণ বুঝে ফেলেছেন আমি আজকে রিভিউ করতে চলেছি। হ্যাঁ গাইস শুধু রিভিউ না, এটা আপনি কিভাবে এটা সফটবক্স ইনস্টল করবেন সেটা আপনাদের সামনে আমি দেখাবো। লেটস গো, আগে আমি আনবক্সিং করি, দেন তারপরে আপনাদের কীভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাবো। চলো শুরু করা যাক। আমি ফার্স্ট আনবক্সিং করছি গুডেক্সের প্রোডাক্টটি। এটা ফার্স্ট আমি যেটা আনবক্সিং করি সেটা হচ্ছে একটা হোল্ডার। এই হোল্ডার সাথে একটা ক্যাবল আছে, দেখতে পাচ্ছেন ক্যাবল, এই ক্যাবলটা দেখতে পাচ্ছেন। এটা একটা 3-পয়েন্টের ক্যাবল এবং আপনার এটা হচ্ছে আপনার যেভাবে আপনার পাওয়ার দেওয়ার জন্য এই ক্যাবলটি দেওয়া হয়েছে। অনেক ভালো মজবুত একটা ক্যাবল এবং অনেক বড়, কারণ সফটবক্স অনেক দূরে দূরে থাকে, এই জন্য ক্যাবলগুলো অনেক বড় করে তৈরি করা হয়। বুম, তার সাথে আপনার ফার্স্ট যেটা ইমপ্রেসিভ জিনিসটা সেটা হচ্ছে আপনার হোল্ডার, দেখতে পাচ্ছেন এই হোল্ডারটা আপনার কি বাল্বগুলো সবগুলো প্যাচের বাল্ব। এখানে পাঁচটা বাল্ব আপনারা ই করতে পারবেন, মাউন্ট করতে পারবেন এবং এর যে বাল্বগুলো সেগুলো অবশ্যই প্যাচ কিনতে হবে। প্যাচ না কিনলে কিন্তু আপনারা বাল্ব ইউজ করতে পারবেন, যেগুলো পিন সিস্টেমে যেগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না। এবং এর সাথে একটা ম্যানুয়াল বই আছে, তারপর একটা গোডেক্সের আপনার আরেকটি, এটা আর একটা ম্যানুয়াল বুকস, আর এটা হচ্ছে আপনার ইনস্টল বুকস কীভাবে ইনস্টল করবেন। এই তো এই এখন আপনি বুঝতে পারছেন এর ভিতরে প্রথম ফার্স্টে যে বক্সটা আনবক্সিং করলাম সেটা আপনাদের এখন আনবক্সিং করে দেখালাম। এখন আমি এই গুডেক্সের যে ছাতাটা, মানে আপনার চারকোনা ছাতা না, আমব্রেলা সেট না, এটা হচ্ছে সফটবক্স চারকোনা হয়। আপনার আমি সফটবক্সের যেই কভারটা আছে সেই কভারটা এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছে সেই কভার গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুডেক্সের কভার। এর ভিতরে কভার আছে এবং এর ভিতরে আপনি এটা কীভাবে মাউন্ট করবেন সেটা সম্পূর্ণ এই প্রোডাক্ট এখানে দেওয়া আছে, ভিতরে সবগুলো দেওয়া আছে, আপনারা বুঝতেই পারতেছেন। এখন আমি এর ভিতরে কী কী আছে আগে আমি আনবক্সিং করি, দেন এটা আমি ইনস্টল করবো। এটা আমি পাশে রাখলাম পাওয়ার ক্যাবল। এর ভিতরে রয়েছে দেখি কী কী আছে, এর ভিতরে নাইস, এটা হচ্ছে আমার সেই চারকোনা সেই প্রোডাক্টটি, চারকোনা সেই যাকে বলে সফটবক্স চারকোনা বক্স। এবং এই পেপারটা অনেক প্রিমিয়াম, অনেক আমি ধরলে বুঝতে পারবেন, আমি নিজেই ফিল করতেছি পেপারটা প্রিমিয়াম। এটা কিন্তু গুডেক্সের দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে আপনার বেশি না সিল, মানে পুরো না, মোটা না এক কথায়, আর একটা হচ্ছে পুরোটা কিনবেন, কারণ পুরোটা আপনার অরিজিনাল প্রোডাক্ট, আপনার পুরোটা কিনবেন, দেখে কিনবেন গুডেক্সের। আপনার এই পাশেও গুডেক্স লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন, এবং এই পাশেও আপনার গুডেক্স লেখা থাকবে, দেখতেই পাচ্ছেন। এবং আপনার এর সাথে আছে চারটা সিক মাউন্ট করার জন্য, চারকোনায় চারটা সিক কীভাবে আপনি মাউন্ট করবেন, মানে এরকম করে ঠিক এই এটা ওপরের দুইটাই এবং এটা নিচের দুইটাই কীভাবে মাউন্ট করার জন্য কীভাবে করবেন সেটা আপনারা ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। তারপরে কভার, এই কভারটা আসলে আপনার যখন লাইটিংটা হয়, আপনার সফটবক্স থেকে লাইটিংটা আসে তখন রিফ্লেক্স করে কী হয় আপনার চেহারাটা যাতে ই করে যায়, আপনার মানে জ্বলে যায়, অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্রাস্ট বেশি হয়ে গেলে চেহারা মানে বোঝা যায় না, ক্লিয়ার হয় না, যার কারণে এই আলোটা যেন রিফ্লেক্স করে আপনার চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং পিছনে আমি নিজে একটা সফটবক্স ইউজ করতেছি, দেখেন আমার পিছনে কিন্তু অতটা মানে শেডও নাই। যদি আমি এই আপনার কভারটা খুলে ফেলি তাহলে দেখবেন যে এটা অনেক শ্যাডো পড়তেছে, যার কারণে এই কভার সিস্টেমটা করা। এই কভারটা দুই ধরনের পর্দা থাকে, আপনাদের আমি একটা খুলে দেখাচ্ছি। একটা হচ্ছে এরকম চারকোনা, মানে এটা ভিতরে থাকবে, ভিতরে পিন দিয়ে এটা আটকানো থাকবে, এটা ভিতরে চারকোনা পিন দিয়ে চারটায় এভাবে আটকানো থাকবে। এবং এটা হচ্ছে পুরো কভার, আর যখন আপনার এইটা যখন সেট আপ করা হয়ে যাবে সফটবক্সটি,
তখন আপনি এই জিনিসটা একদম ফ্রিকোয়েন্টলি উপর থেকে আপনারা মানে প্রথম থেকে যে চারকোনা যে শেপটা আছে চারকোনা শেপটাই আপনার এটা সুন্দরভাবে এভাবে চারকোনায় লাগাই দিতে পারবেন এখন আমি ইনস্টল করব লেটস গো ও আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্ট্যান্ড এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যান্ডটা কিনবেন আমি আপনার সব মিলিয়ে আমার 4,500 টাকা লেগেছে এই স্ট্যান্ড সহ ছাতা সহ টোটাল 4,500 টাকা লাগছে একটা সেট এরকম করে দুইটা সেট যদি কিনে তাহলে 9,000 টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা জিনিসের কীরকম দামগুলো স্পেসিফিকেশনগুলো খুব সুন্দর করে তার ফিচারগুলো সুন্দর করে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না এখন আমি স্ট্যান্ড আনবক্সিং করব তারপরে এটা কীভাবে মাউন্ট করবেন কীভাবে এটা আপনি সেট আপ করবেন ইনস্টল করবেন সেটা আমি দেখাবো এখন ফার্স্টে এটা হচ্ছে সেই আপনার স্ট্যান্ড এর ভিতরে যে স্ট্যান্ডটি আছে এখন আমি স্ট্যান্ডটা আপনি দেখাবো স্ট্যান্ডটি খুলে খোলার জন্য ফার্স্টে আমি কেটে নিলাম আমি মূলত দুইটা কিনেছি আমার আগেও একটা ছিল আমার তিনটা আছে এটা কারণ আমার ঘর রুমটা অনেক বড় এখানে আলোর পরিমাণটা খুবই কম তাই আলো বাড়ানোর জন্য মূলত আমি তিনটা স্ট্যান্ড কিনেছি যদি আমার দুইটা কিনলে হতো এটা এটা সেই স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন এই স্ট্যান্ডটি এই স্ট্যান্ডটা এখন আপনাদের আমি মাউন্ট করে দেখাবো এই প্রোডাক্টটা কীভাবে মাউন্ট করবেন কীভাবে কী করবেন চলেন শুরু করুন স্ট্যান্ডটি এখন আমি আপনাদের সামনে ইনস্টল করে দেখাবো এখন আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন ক্লিপ এই ক্লিপটা খুললে একটা এরকম একটা স্প্রিং লাভ দিয়ে উঠবে তারপরে দ্বিতীয়টা সেম তৃতীয়টার ক্ষেত্রে সে আপনার ওরকম ই করে না স্প্রিং করে না তারপরে আপনারা এই যে এই কোণাটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা ধরে আপনারা এইভাবে টান দিবেন তাহলে প্রোডাক্টটি দেখবেন আস্তে আস্তে খোলা শুরু করেছে আমি আগে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত টেনে নিই দেন তারপরে এই যে আপনারা এই যে এই একটা ঠ্যাং একটা ঠ্যাং টেনে একবার টান দিলে পরে প্রোডাক্টে এরকম রবারটি এটা এটা প্যাচ মতো ঠিক আছে আপনারা এই দেখতেই পাচ্ছেন এটা প্যাচ এটা হচ্ছে আপনার প্যাচ এই যে ক্লিয়ার দেখতেই পাচ্ছেন এই যে প্যাচ ঠিক আছে তারপরে এখন আমি গুডেক্সের এই প্রোডাক্টে আমি এখন বের করছি হোল্ডারটি ঠিক এখানে লেখা আছে দেখেন গুডেক্স এই যে গুডেক্স লেখা আছে বুঝতেই পারছেন প্রোডাক্টটি একদম পুরো নিখুঁতভাবে গুডেক্স লেখা আছে এখানে তিনটা সুইচ আছে আর এখানে হচ্ছে আপনার পাওয়ার যে পাওয়ার কেবলটি ঠিক এই যে পাওয়ার কেবলটি এখানে লাগাতে হবে দেখতেই পাচ্ছেন এখন আমি এটা মাউন্ট করি ঠিক এটা এরকম নিয়ে বুঝতে পারছেন এই যে এই নাটটি পিছনের নাটটি খুলবেন পিছনের নাটটি খোলার পরে মোটামুটি একটা শেপে আসলো আপনার দেখানোর সুবিধার্থে মূলত আমি ছোট করে নিলাম দেখতে পাচ্ছেন আমি আটো ছোট করতেছি কারণ এখানে কিছু ছাতা মাউন্ট করা হবে এই কারণে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি ঠিক এরকম এরকম ঠিক ফানেলের মতন হবে এরকম ঠিক এই শেপটা হবে এরকম এখন আসেন এটার যে ইয়েটা আছে এই প্রোডাক্টটি আছে 2-2 তারপরে 2-2 ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখেন ঠিক 2-2 এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনারা দেখেন ঠিক ভালো খেয়াল করেন এখানে 2-2 তারপর আবার নিচেও আছে সেম 2 আবার 2 এই জিনিসটা আমি মিডিলে নিয়ে আসব এখন আমি ঠিক পিছনের যে
আপনার এটা এটা আছে এই যে এখানে যে নাট মতো আছে এই দুটো নাট খুললে এটা ঘুরবে তো আমি ফার্স্টে দেখাই এই যে এই এটা ঘুরছে দেখছেন এই যে খুব সুন্দর ঘুরতেছে এখন যেটা করব এই দুইটা এবং এই দুইটা ঠিক এই পাশে একটা মিডল পর্যায়ে রাখব আপনার আন্দাজ করে ঠিক এই যে দুই লেখাটা এই যে দুই এই দুই এবং এই দুই আন্দাজ করে আপনার ঠিক মিডল টার্মে নেবেন আমি একটা আন্দাজ করে মিডল টার্মে নিলাম মিডল টার্মে নিলাম এই যে ওটা হয়ে গেল এবার এই যে দেখতে পাচ্ছেন এই যে কভারটি ঠিক আমি এই কভারটা এখন লাগিয়ে দিব আপনার এই যে পিনটা দেখতে পাচ্ছেন পিন এই যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিন এই যে পিন এই পিনটার এই যে এই সাইডটা ঠিক এইটা ঠিক এই যে দেখতে পাচ্ছেন পিনটার এই সাইডটা আমি এই পাশে লাগিয়ে দেব এই লাগিয়ে দিলাম তারপরে এটাতে এই কর্নারে যেরকম করে হয় যে মহিলাদের হার লাগায় ঠিক সেইভাবে এটা এটা যেন মাঝখান যাতে আলোটা যেন রিফ্লেক্ট করে যেন চোখে না লাগে সে কারণে একটা জিনিস হচ্ছে এটি কভার এই কভারটি এই যে কভারটি এখন আমি এটা লাগিয়ে দিব এই এই এটা মানে উঁচু করে দিলাম আসলে আপনার দেখা যায় সুবিধার্থে আমি একটু নিচু করে দিচ্ছি এই ওকে এই দেখতে পাচ্ছেন আলোটা কত সুন্দর আলো হয়েছে এই বুঝতেই পারতেছেন আপনার আলোটি কত সুন্দর আপনাদের চোখের সামনে ভেসে উঠছে দেখেন এই আসলে এই গুডেক্সের আপনার গুডেক্সটা ব্যবহার সরি সফটবক্সটা কেন ব্যবহার করা হয় কারণ মানুষ চায় যে আপনার ভিডিও করার জন্য ভালো হয় এবং আপনার ভিডিওর জন্য কোনো প্রবলেম না থাকে ভিডিও দেখতে খুব সুন্দর মানে ভালো দেখা যায় এই জন্যই মূলত এই সফটবক্সগুলো ইউজ করা হয় মানে লাইটিং যারা ইনডোরে শ্যুট করেন যারা আমার মতো তাদের জন্য এই সফটবক্সগুলো অনেক অনেক বেশি জরুরি তা আশা করি আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দিস ইজ সালাউদ্দিন সাইনিং আউট